சரி போய் রয়েছেন গত সাত দশকের প্রাক্তনীরা চরিত্রে যারা চরিত্রের নাম এবং যারা অভিনয় করেছেন তাদের আমি নামগুলো একবার বলে দিই দীপায়নের ভূমিকায় অভিনয় করেছেন শুভম মিত্র শম্পার ভূমিকায় অভিনয় করেছেন প্রীতি দত্ত অর্কর ভূমিকায় রয়েছেন সুমিত কুণ্ডু সবুজের ভূমিকায় সাদৃতা কুণ্ডু তদন্ত কমিশনের সদস্যবৃন্দ যারা রয়েছেন তারা হলেন স্বপন গাঙ্গুলী কাকুলি দে পুষ্পল ঘোষ শাশ্বতী দত্ত অরিজিতের ভূমিকায় রয়েছেন হীরক সুব্রত চট্টোপাধ্যায় নিজে মঞ্চ নির্মাণের দায়িত্বে রয়েছেন বিলু দত্ত আলোকপাত এবং সজ্জায় মনোজ প্রসাদ আবহ দিয়েছেন সন্দীপ দে রূপসজ্জায় ভাস্কর সিনহা নাটক মঞ্চস্থ হতে চলেছে চক্রধারী আপনারা ভেবেছেন আমি স্বামীর হয়ে সাফাই গাইতে এসেছি না প্রথম দিন থেকেই জানি কোনো অন্যায় করে তবে এত কিসের কৈফিয়ত আর কেনই বা দেব কৈফিয়ত আমরা তো সাহায্যের জন্য আপনাদের দরজায় এসে দাঁড়াইনি কেন রোজ রোজ বিরক্ত করতে আসেন যা পারি কি শাস্তি দেবেন দিন আপনারা ভেবেছেন আমি স্বামীর হয়ে সাফাই গাইতে এসেছি না প্রথম দিন থেকেই জানি উনি কোনো অন্যায় করেননি তবে এত কিসের কৈফিয়ত আর কেনই বা দেব কৈফিয়ত আমরা তো সাহায্যের জন্য আপনাদের দরজায় এসে দাঁড়াইনি কেন রোজ রোজ বিরক্ত করতে আসেন যা পারেন করে নিন কি শাস্তি দেবেন দিন আমার কিছু বলার নেই বললাম তো আমার কিছু বলার নেই দুঃস্বপ্নের বয়স হলো ১৭ বছর ভুলে যায় আমি এখানে কেন এসেছি জানেন না তবে
তবে আপনার মতো অনেকেই আসেন, সে এক ঘেয়ে প্রশ্নোত্তর। আমার ছেলে মেয়ে দুটো হাওয়ার মতো দাঁড়িয়ে থাকে, আপনারা আসেন আবার চলেও যান। আমার ছেলে ওর নাম অলকদীপ, আর মেয়ে আমার গুরুচন্ডালী। গুরুচন্ডালী মানে? মানে ওর নাম সবুজ পর্ণা। আমি আমি সম্পর্কে বলেছিল সবুজ হলে পাতা ঠিক, আর পর্ণা হলে হরিফটা ঠিক শব্দ। ঠিক ঠিক জায়গা দিয়ে আসো তোমরা। হ্যাঁ, একেবারে কাঠের মতো এক জায়গা দিয়ে। না না, তা বলবেন না। আসলে সহিষ্ণুতা খুব ধীর শান্ত, অযথা চঞ্চল না। মানে যদি কেউ বলেন কাঠ, তাহলে তাকে বলা উচিত ঝোড়ো পাতা হয়ে এদিক ওদিক উড়ে বেড়ানোর থেকে কাঠ ভালো। শুকনো হলেও তার একটা স্থিতি থাকে। ওরা কখনো কোনোদিনও কারো কাছে কোনো রকম বায়না করেনি জানেন। এটা দাও সেটা দাও বলে তো বাচ্চাদের একটা স্বভাবজাত থাকে, তাও দেখছি তো না। আর সেসব মেটাবার সামর্থ্য তো আমাদের ছিল না। সেটা যেন ওরা বুঝতো, খুব ছেলেবেলা থেকেই বুঝতো। ধন্যবাদ, আমি ওদের দেখেই সেটা বুঝতে পেরেছি। ভেবে দেখেছেন আমার অবস্থাটা কিভাবে কিভাবে এক একটা দিন কাটিয়েছি জানেন? আন্দাজ করতে পারি না, মানে খুব অসম্ভব কিছু নয়। এরই মধ্যে আমার শাশুড়ি অসুস্থ, ট্রিটমেন্ট চলছে। দু চার গাছা যেটুকু বা গয়না ছিল তা দিয়েও শেষ রক্ষা করা গেল না। মাও গেলেন, আমার শেষ সম্বলটুকুও গেল। মা এভাবে কেন বলছো? কোনো না কোনো দিনও তো বলতেই হতো। কোথায় দাঁড়াবো, কার কাছে দাঁড়াবো? ওর মুখটা দেখে আমি একদিনও প্রাণ খুলে কাঁদতে পারিনি জানি। দম বন্ধ হয়ে আসতো ভয়ে আতঙ্কে। ছেলেটার তখন বয়স মোটে আর কিছু বোঝে না, আর মেয়েটা একেবারে ছোট। সবাই মিলে ওদের শৈশবটাকে শেষ করে ফেললো। সবাইটা কে কে? বলবো নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে ভুল প্রশ্নে যাওয়ার আগে আমার কিছু জিজ্ঞাসা আছে। আপনি ঠিক কি জানতে এসেছেন? আপনি নিশ্চয়ই মিশ্র অ্যান্ড রয় সলিসিটার ফার্মের নাম শুনেছেন, মানে আপনার কেসটা যারা হ্যান্ডেল করে। হ্যাঁ, ছ বছর পর্যন্ত কেসটা চালাতে পেরেছি, তারপরে আর পারি। সরকারি সাহায্য নিতে পারতাম, কিন্তু নিইনি, কোনো কোনো লাভ হতো। তারপরে যেটা ঘটলো সেটা নিতান্তই একতরফা। আমি অভিযুক্ত এবং সাসপেন্ডেড। আপনার এই ঘটনার আট বছর পরে আমি ওই ফার্মে চাকরি দিয়ে দেব। আচ্ছা, আমার কথা তো আমি এখানে সেই বলেছি যে আমি হলাম। না, আপনি বলেন, আপনি শুধু বলেছিলেন অরিজিৎবাবু আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনার বিরুদ্ধে, ওঠা বড় একটা অভিযোগ সম্পর্কে। কিন্তু আমি বুঝতে পারি এরকম স্পেসিফিক আপনি কিছু বলেন না। খুব কিছু স্পেসিফিক আমি এখনও বলছি না, বলবো। তবে আমারও কিছু কৌতূহল আছে, মানে আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে একটু আলাদা আলাদা কথা বলতে চাই। কেন? ওই যে বললাম, আমার কৌতূহল, ব্যাস অন্য কোনো কারণ নেই, মানে থাকলেও এখনই জানাচ্ছি না। তাতে আমার কি লাভ? আপনার যা জানবার বা জানাবার আছে তা নিয়ে অনর্থক সময় নষ্ট করে কি লাভ? বুঝবেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আপনার বিরুদ্ধে ওটা ম্যাল প্র্যাকটিসের অভিযোগের ক্ষেত্রে আপনার মনে আছে ঠিক কত টাকা 9-6 অভিযোগ উঠেছিল যার জন্য আপনাকে চাকরি থেকে সাসপেন্ড হতে হয়? ঠিক কত বছর আগে, কোন তারিখে? ১৯শে মার্চ ২০০৭ ম্যাল প্র্যাকটিসের পরিমাণ 1,76,00,000 টাকা, 17 বছর পূর্ণ হল। আমরা 6 জন
সেখানে প্রতিদিন কত কয়লার প্রয়োজন হতো? দুই ওয়াগন তো বটে। এই কয়লার গুণগত মান কত প্রকারের ছিল? চার প্রকারের গ্রেডিং হয়, এ বি সি ডি। সেই অনুসারে দামে কম বেশি হয়? হ্যাঁ। আচ্ছা অরিজিৎ বাবু, এইগুলো দেখুন, চালানের নিচে এই সইটা আর টেস্টিং ভেরিফিকেশন সার্টিফিকেট নিচে এই সইটা, এই দুটো কি আপনার? হ্যাঁ আমার। গ্রেড বাড়িয়ে দেওয়ার অফার থাকতো না? প্রথম প্রথম অবশ্যই, পরে আপনাকে ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কারণ আমি তো ওদের মাথা ব্যথার কারণ ছিলাম না। যখন ডিরেক্ট প্রোডাকশন থেকে অপারেশনে ট্রান্সফার হলে কি মনে হলো? আমার তো কোনো অপশন ছিল না। অরিজিৎ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। 11 মার্চ আপনারা 6 জন ইন্সপেক্টর সি গ্রেডের কয়লাকে এ গ্রেড সার্টিফিকেট দিয়েছেন এবং 671 কোটি কনসাইনমেন্ট পাস করিয়ে নিয়েছেন, এটা সত্যি? না, ওটা গ্রেড সি মাল ছিল না। 10 মার্চ 2007 দুপুর 2টার সময় রিজওয়ানুর নামের একজন কন্ট্রাক্টর আপনার অফিসে আসে এবং সেদিনই সন্ধ্যায় প্যারাডাইস বারে একটা স্যুটকেস আপনাকে উপহার দেয়। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। অরিজিৎ বাবু, আপনি ছাড়া জানেন তো আরো 5 জন এই ঘটনায় অভিযুক্ত ছিলেন। জানি, তাদের কাগজের অবস্থা আপনার মতো করুণ নয়। তাও জানি, তারা কিন্তু এখনো কেসটা চালিয়ে যেতে পারছেন। কত পরে আমার ঠিক জানা নেই। তারা বলেছেন যেহেতু এই অভিযোগ অনির্দিষ্ট এবং এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, তাই কমিশনকে একদিন হাঁটতেই হবে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু দোষী প্রমাণিত হলে আপনি বা আপনাদের মধ্যে যারা সত্যি সত্যি জড়িত ছিলেন তাদের কিন্তু জেল হতে পারে। জানি, তা আপনি যদি সবই জানেন তাহলে একটু নিষ্ক্রিয় থাকেন কি করে? নিষ্ক্রিয়তা নয়, অসহায়। কমিশনের সামনে একাই যায়, উকিল নিয়োগ করার কোনো ক্ষমতা নেই। 2007 সালে আপনাদের মানে মিশ্র অ্যান্ড রায় সলিসিটার ফার্মের প্রসিডিংস চার্জ কত ছিল জানেন? মানে মানে এই ধরনের ঘটনায় কত না ঠিক জানি না, 25,000 টাকা, আর হিয়ারিংয়ের দিন আরও 10,000 টাকা, আর ছেড়ে দাঁড়িয়েছে 1,75,000, হিয়ারিংসের দিন 30,000। এত টাকা আমার কল্পনা তো আসে না। আমি শুধু জানি যে আমি অভিযুক্ত এবং একজন সন্দেহভাজন ব্যক্তি। আচ্ছা, আপনার মনে হয় না আপনি বাদে আর বাকি 5 জন কি করে এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছেন? মানে আপনার কৌতূহল হয় না? কৌতূহলের কি আছে, অন্যরা অপদার্থ নয়? ওরা ভাগ্যবান, আমার সে শক্তি ছিল। আচ্ছা, ওদের মধ্যে একজন শ্যাম চৌধুরী, ওই হরিয়ানার গুড়গাঁওতে ওই গাড়ি তৈরি কারখানার সঙ্গে অ্যান্সিলিয়ারিগুলো হয় না, ওখানে কি বলে ওটাকে, ওই বিটুমিন কোক সাপ্লাই করে, স্ত্রীর নামে ব্যবসাটা। হ্যাঁ, চৌধুরী তো? ইয়েস। আপনি কিসে ছিলেন? আমি কোল গ্রেড ইন্সপেকশনে ছিলাম। গ্রেড সি অথবা গ্রেড ডি মালকে গ্রেড এ বলে চালিয়ে দিলে অনেকটা টাকা পাওয়া যায়, তাই না? আমি সেসব করিনি কোনোদিন। বছরে 3-4 বার করে কমিশনের সামনে একই কথা তো বলছেন নিয়ম করে। হ্যাঁ, কি মনে হয় এতে মামলাটা আপনাদের ফেভারে যাবে? জানি না। কেন, এই কথাগুলো এতবার এবাড়িতে হয়ে গেছে যে প্রত্যেকবার মনে হয়েছে আমরা তো কোনো দোষ করিনি, কেন তবে অন্যায় শাস্তি পাবো? কিন্তু কোনোবারই আমাদের ফেভারে কিছু যায়নি। আপনারা কোনো দোষ করেননি, তো আপনারা যদি কোনো দোষ নাই করে থাকেন আপনি আপনার হাজবেন্ডকে অপদার্থ বললেন কেন? একটু আগেই তো বললেন। আমার মনে হয় ও লড়াইটা থেকে সরে গিয়েছে। কেন সরে যাবেন কেন? আমি ওকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি। ঠিক, কিন্তু ওনার হাতে তো অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কাঁদলে তো এটাও প্রমাণ হয় না যে আমরা নির্দোষ? আমি কমিশনের সামনে কে দিয়ে প্রমাণ করতে পারবো যে আমি নির্দোষ? কে দিয়ে কি হবে, ছেলে মেয়েরা খিদের জ্বালায় কাঁদছে আর ও অসহায় বাবা হয়ে কাঁদছে লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, কমিশন কি মেনে নিয়েছে উনি অন্যায়টা করেননি? নিজের দিদি মেনে নেয়নি? দিদি? ওয়েট ওয়েট, দিদি মানে? মানে আমার মেয়েটা।
সবুজের। একবার একটা জ্বর এলো, আমার দিদিরা এখন থাকে নিউ জার্সিতে, এদেশে থাকে না, তখন এখানেই থাকত। সবুজের একবার একটা জ্বর এলো, ডাক্তার দেখাতেই হতো, দিদির কাছে হাত পাতলে, এছাড়া অন্য কোন উপায় ছিল না। তা দিদি কি বললেন? এর থেকে বিয়ে ভেঙে বেরিয়ে আসাই ভালো। আমার করুণ মুখটার দিকে তাকিয়ে ও এ বাড়িতেই রয়ে গেল। তাহলে ওই 1,76,00,000 টাকা 9-6 করেও নিজের মেয়েকে ডাক্তার দেখাবার সাধ্য হলো না অরিজিৎ বাবু? কি করলেন টাকাগুলো? কি মনে হয় আপনি বাদে আর পাঁচজন কি করে কিভাবে এখনো এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন আপনি জানেন? হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তাদের সঙ্গে নিজেকে তুলনা করেছেন কখনো? সে শক্তি ছিল না ভাবতাম ওরা ভাগ্যবান। ওরা তো পারলো অরিজিৎ বাবু, আপনি কেন পারলেন না? সম্পর্ক ঠিকই বলে আমার অপদার্থ। সেটা বোঝার পরেও কি করে এই অবস্থাটা মেনে নিলেন? কে বললো আপনাকে যে আমরা আমাদের এই অবস্থা মেনে নিয়েছি? ও হ্যাঁ, স্বাভাবিক, আপনি নিজের স্বামীকে ঢাকতে চাইছেন। গোটা দুনিয়া জানে উনি চাকরি থেকে সাসপেন্ডেড, কি ঢাকবো আমি? আচ্ছা আপনি কি নিশ্চিত উনি অন্যায়টা করেননি? দেখলেন তো কেমন জোর নেই গলায়। আবার তেমন জোর দিয়ে বললে বলতেন চোরের বউয়ের বড় গলা। না, পৃথিবীর ওই যে কোনো চোরের বউকে আপনি জিজ্ঞেস করুন একই কথা বলবে, আমার স্বামী কোনো অন্যায় করতেই পারেন না। অপমান করছেন আমাদের। হে মা, না না চিচি, আমি তো কয়েকটা সাধারণ প্রশ্ন করছি অরিজিৎ বাবুকে, যেগুলো তদন্ত কমিশন থেকে শুরু করে আর পাঁচজন যে কেউ করতে পারে। আমাদেরটা উত্তর দিতে হবে। আমাদের না, আপনাদের নয়, আপনাকে উত্তর দিতে হবে। বেশ, আমাকেই দিতে হবে। তাহলে আমার নিজের দিদির সামনে মাথা নিচু করে যে অপমানটা সয়ে বেরিয়ে এসেছিলাম সেটা ঠিক ছিল না। আপনি বলতে চাইছেন সবুজের বাঁচা মরা থেকে ঝেড়ে ফেলতাম ওর বাবাকে, বিয়ে ভেঙে চলে যেতাম? এসব কথা না অনর্থক। করতেন মানে 100টা অপশন খোলা ছিল আপনার কাছে, কিন্তু ওই যে 1,76,00,000 টাকা, অত টাকা লোভ ছিল, আপনি বা যাবেন কি করে এতগুলো টাকা? মানে ভেবে দেখুন কথাটা কি খুব অসংগত, সব কিছু ছিল আনসার্টেন তখন। তার মানে আপনি বলতে চাইছেন আমি নিজের স্বার্থে লোভে, ওই অসংখ্য টাকার লোভে এই বাড়িতে থেকে গিয়েছিলাম? না মানে আমি বলতে চাইছি না, কিন্তু এর অন্য কি ব্যাখ্যা হতে পারে আপনি বলুন। এর অন্য একটা ব্যাখ্যা আছে অবশ্য, সেটা আমার নিজের মতো করে কি বলুন। আসলে আমাকে মিথ্যেবাদী ভাবার সম্ভাবনা এত প্রবল, এত ভীষণ, ঠিক কথাটা বলিনি কাউকে, গোপন করে রেখেছি। তা সেটা আর গোপন না রেখে বা সবার সামনে নিয়ে আসুন। শম্পা আমায় সমর্থন করে, ও জানে যে অন্যায়টা আমি করিনি। এসব কোনো প্রামাণ্য কথা নয়, কোনো টাফ ডুড নিষ্ঠুর একটা রিয়ালিটির সামনে এসব এই আবেগপূর্ণ প্রেমের ন্যাকা ন্যাকা কথা টিকতে পারে না। মশাই আপনার মেয়ের জ্বর, তাকে ডাক্তার দেখাবার চিকিৎসা করার সাধ্য নেই, বাড়িতে সর্বশান্ত হয়ে বসে রয়েছে। আপনার স্ত্রীকে তার দিদি, যিনি কিনা ইকোনমিক্সের অধ্যাপকের স্ত্রী, যিনি নিউ জার্সিতে থাকেন, খেলার ছলে অপমান করছে। আর আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিলেন, বাড়িতে এসে স্বয়ং সিদ্ধ হয়ে রয়ে গেলেন, মানে এই বাস্তবটাকে মেনে নিলেন। এর একটা উল্টো দিকও তো আছে, তাই না? অবশ্যই আছে, সেটাও বলছি। স্বামী মোটা টাকা ঘুষ খেয়েছে, প্রায় ড্যামেজ ইম্পসিবল টু ইউটিলাইজ একটা গ্রেড সি মালকে গ্রেড এ বলে চালিয়ে দিয়েছে, 671 কোটি টাকার কনসাইনমেন্ট পাস করে দিয়েছে 1,76,00,000 টাকার বিনিময়ে। সেই টাকা দিল্লি দিল্লি প্যারিস কত কি হতে পারে, তার জন্য ওই কি বলছিলাম আমি, দিদির অপমান। হ্যাঁ, ওই দিদির অপমান টপমান গায়ে না মাখলেও চলে। তাহলে সেই 1,76,00,000 টাকা গেল কোথায়? উনি কি বোকালো? তর্কের খাতিরে যদি ধরেই নি টাকাটা উনি নিয়েছেন, তবে সেটা কি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন? না না, অতটা বোকালো উনি নয়। তবে আপনার স্বামী ঠিক,
কিন্তু ম্যাডাম আপনি তো ওনার অপদার্থতা নিয়ে বেশি চিন্তিত। তাহলেও ঠিক, এতটা সুনিশ্চিত হচ্ছেন কি করে? আমি আমার অপদার্থতাকে সম্মান করি, বোধহয় সম্ভব করে। খুব কঠিন শব্দ সম্মান। এই প্রয়োজন যখন ভয়ঙ্কর হয়ে ওঠে না, তখন ওই শ্রদ্ধা সম্মান এগুলো বজায় রাখা অসম্ভব মাননীয় অরিজিৎ বাবু। আমি আমার আমি অপদার্থ আপনার আপনার স্ত্রীর মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, অন্য কোনো রকম সম্পর্ক যদি আপনি বলতে চান আপনার হাজার চাইও নেই। আমি তো সেটাই বলছি, এখানে শ্রদ্ধা সম্মান এইসব কোনো বোধগম্যতাহীন কোনো বিষয় নেই। অসহায়ত্ব আপনি যেটা দেখাচ্ছেন, অসহায়ত্ব অসহায়ত্ব বলেও কিছু নেই, যেটা আছে সেটা হলো একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং, ওই ধরুন একটা বোঝাপড়া। বোঝাপড়া? আমাদের এই বাড়িতে বসে আপনি এই ধরনের একটা অপমানজনক মন্তব্য করেন কিভাবে, কোন অধিকারে? আমরা আপনার সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছি কখনো? না, তা হয়নি। তবে আসলে অসহায় মানুষ হিসেবে এই অরিজিৎ বাবুর চেহারায় অপমানের চিহ্ন খানিকটা কম, আমি এটা সেই হিসেবটাই কিছুটাই মেলাতে পারছি না। আমি তখন স্কুল পেরিয়েছি সত্য, আমার কোনো বন্ধু ছিল না জানেন, আমারও না সবুজেরও না। তারপর একদিন শুনলাম, তোমায় বলিনি কখনো, কষ্ট পাবে বলে না, মানে কথাটা কি, একদিন আমার পাড়ার পরিচিত একজন আমায় এসে বললেন, হ্যাঁ রে তোদেরকে সবাই চক্রধারীর ছেলে মেয়ে কেন বলে রে? চক্রধারী? হ্যাঁ, আমিও বুঝতে পারিনি প্রথমে। কেন মানে চক্রধারী কেন? আসলে বাবা আমাদের জন্য তখন একটা ভাড়া গাড়ি ড্রাইভ করতো, আমাদের বাঁচানোর জন্য। বাবার হাতে স্টিয়ারিং ধরা থাকতো না, তাই সবাই বলতো চক্রধারী। কারা বলতো এই কথা? কেন, তুমি যাদের যাদের চেনো এই পাড়ায় তারা সবাই বলতো। আর এখানেই শেষ নয়, একদিন আমার পরিচিত একজন আমায় এসে বলতেন, আরে বাবা আছে? আমি বললাম, বাবার কাছে এসে বললেন, চক্রধারীদা আমরা একটু শান্তিনিকেতন যাবো, আপনাকেই নিয়ে যেতে হবে। বুঝতেই তো পারছেন দিনকাল খারাপ, চোরছাচরে পড়ে গেছে দুনিয়াটা। বাবা ওদের কিছু বলেননি জানেন, ওরা গাড়িটাও আর ভাড়া নেয়নি। আপনি বললেন না বাবার চেহারায় অপমানের চিহ্ন দেখতে পাওয়া যায় না, সেটার কারণ বাবা সেই অপমানগুলিকে সেলাম জানিয়ে রেখেছে, কখনো কাউকে জানতে দেয়নি, মাকেও না। আমি না দরজা আড়াল থেকে শুনে ফেলেছিলাম, তাই না হলে হয়তো আমিও কখনো জানতাম না। ভাড়া গাড়ি চালাতেন আপনি? বন্ধু জোগাড় করে দিয়েছি, মালিক ছিলেন অবাঙালি, সে বছর ছয় চালিয়েছিল। আপনি জানতেন? কিছু রোজগার হতো, খাবার জোটাবার মতো যথেষ্ট নয়। তো ছাড়লেন কেন? একটা একটা সাইটিকার ভয়ঙ্কর পেন হতো বুঝলেন, মানে মানে কোমর থেকে পা পর্যন্ত একটা একটা অসম্ভব ব্যথা। মানুষের অপমান সহ্য করার টেকনিকটা তাও শিখে ফেলেছিলাম, কিন্তু শরীর বেদরবাই করলে কি আর করা যায় বলুন। ওখান থেকেও ঘুরে দাঁড়ানোর চেত। অরিজিৎবাবু আমি আপনার ছেলে মেয়েদের সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই, মানে আপনাদের দুজনের অসাক্ষাৎ। না, ওরা এর মধ্যে থাকবে না। আপনার কি মত? দেখো তোমাদের সঙ্গে কথা বলার একটা কারণ নিশ্চয়ই আছে, তো আমি চাইবো তোমরা প্রত্যেকে যা বলবে একটু ভেবে বলবে। এর আগে তোমাদের সঙ্গে তোমাদের বাবাকে নিয়ে কেউ কোনো কথা বলেছে? না। আমার প্রশ্নগুলো তোমাদের খারাপ লাগতে পারে, সত্যি এগুলো তো কোনো ভালো লাগার মতো প্রশ্ন নয় যেগুলো করছো, আমাকেও তো কয়েকটা বিষয় জানতে হবে, জানতেই হবে। আচ্ছা
আপনার সাথে বাবার এই কেসটার কোনো সরাসরি যোগাযোগ আছে? ঠিক কি জানতে চাইছেন আপনি? এক্ষুনি বলা যাবে না, মানে এই মুহূর্তে তোমাদের পাল্টা প্রশ্ন করার কোনো অধিকার নেই। হ্যাঁ, কিন্তু আমাদের বাবা ছাড়া পাবেন তো স্যার? দেখো, তোমাদের বাবা যে অন্যায়টাই করুক বা যাই করে থাকুক না কেন, তাকে তার প্রাপ্য পেতেই হবে। আপনার প্রশ্নগুলো বলুন। তোমাদের নিউ জার্সিতে কোনো এক আত্মীয় থাকে? মাসি। হ্যাঁ, মাসি। তা তার সঙ্গে তোমাদের মায়ের কোনো যোগাযোগ আছে? না। আচ্ছা, তোমাদের মাসি তো মায়ের দিকে, বাবার দিকের কোনো আত্মীয় তারা যোগাযোগ রেখেছে? না। আচ্ছা, পাড়ায় বা অন্য কোথাও এমন কেউ আছে যে ক্রমাগত তোমাদের সাহায্য করে দিত বা এখনো করে যাচ্ছে? এরা অনেকেই আছেন যারা আগে সাহায্য করেছেন, কিন্তু নিয়মিত এই যুগে সম্ভব? আচ্ছা, তোমরা বললে তোমাদের পাড়ায় কোনো বন্ধু নেই, নিজে থেকে কোনোদিন কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যাওনি? আমি একবার চেষ্টা করেছিলাম জানেন, দিয়েছিলাম, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, মোটেও অ্যালাউ করেনি। তারপর আর যাইনি বাবা, আর যাইনি। আচ্ছা, এই বাড়িটা কার? আমার দাদুর, দোতলা আমার কাকারা থাকে। তো তোমাদের বাবার গাড়ি চালানো বন্ধ হওয়ার পর সংসার টানলেন তোমাদের মা? আগে কি করতেন উনি? কি করতেন না, এখনো করেন বলুন, কি করেন না? টেডি বিয়ার বানানো, সেলাই করা, ফোনে সাজানো, টিউশনি পড়ানো, আরো কত কি। তা তুমি কি করো? আমি এখন এই কয়েকটা টিউশনি পড়াচ্ছি। দেখো, যেটা বলা প্রয়োজন, আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের বাড়িতে পুলিশের কিছু লোকজন আসবে। তাদের মধ্যে তদন্ত কমিশনেরও এক দুজন হয়তো থাকবে। এখান থেকে বেরোবার কোনো রাস্তা কি আমাদের নেই? মনে হয় তো না। আচ্ছা স্যার, ওরা কি বাবাকে অ্যারেস্ট করবে? কি মনে হয় তোমার? জানি না, ভরসার কোনো জায়গাই তো নেই না। যখন ভাবে দুঃখের দিন শেষ, মানে মানে সব মানে বেশ কিছুদিন এই বিপদ সবকিছু চুপচাপ ছিল বলেই বলছি, কিন্তু কিন্তু না, আবার সব শুরু হয়েছে। আসলে জানো তো সবুজ, পৃথিবীটা খুব কঠিন। আচ্ছা, তোমাদের মনে হয় না তোমাদের বাবারও কোনো একটা গন্ডগোল থেকে থাকবে? আশ্চর্য, আপনার কাছে সেই কথার কোনো প্রমাণ আছে? না, দেখো আমি এখানে কেউ নই, কিন্তু তদন্ত কমিশনের কাছে তো থাকতেই পারে। কেন, ওরা কি আমাদের চেয়েও আমাদের বাবার বেশি কাছের লোক? আমাদের চেয়েও আমাদের বাবাকে বেশি ভালো করে জানেন, বেশি ভালো করে চেনেন? কি করে লুকিয়ে থাকবে আমাদের বাবা এখান থেকে? এবার ছোট ছোট কয়েকটা প্রশ্নে চলে যাচ্ছি। ছেলে মেয়েদের কাছে কিছু পেলেন? যেটা পেলাম সেটা আপাতত আমার কাছেই থাক। আমি খুব বেকার একটা লোক, কোনো কাজ কাম নেই, দেখুন আমার আইডেন্টিটিটা খুব একটা ইম্পর্টেন্ট না, বুঝলেন? তা বললে চলবে? চলবে না, কি করে চলবে? আর কিছুক্ষণ চালিয়ে নিন, ঘন্টা তিনেক হলো এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো না, মানে বিশ্বাস করুন আপনাদের এই রবিবারের সন্ধ্যেটা আমি একদম মাটি করতে চাই। রবিবারের সন্ধ্যে মজা করছেন, কি করবো, সবাই মিলে টিভি দেখবো? কেন, না দেখার কি আছে? থাকলে হয়তো দেখতাম, ওটা বছর তিনেক হলো খারাপ হয়ে পড়ে আছে, ঘরের আসবাবপত্র যা দেখছেন তা অত্যন্ত পুরনো, এ সংসারটা চালাতে খরচা হয় আমার মাসে 1,015 টাকা, তার উপরে মেয়েটার পড়াশুনো সব মিলিয়ে টেনে টুনে না চলে না। না অরিজিৎবাবু, আমি ডিরেক্ট কথাগুলো প্রশ্নে চলে যেতে চাইছি। এসে থেকে তো এত প্রশ্ন করলেন, তাতেও আস মিটল না, আরও প্রশ্ন।
আর কয়েকটা প্লিজ। দোতলায় যিনি থাকেন উনি আপনার ভাই হন? না ভাই হতো, এখন হয় না, মিথ্যে বলে লাভ নেই, সদ্ভাব নেই। মুখ দেখা দেখি থাকলে তো সদ্ভাবের প্রশ্ন। তা আপনি কি ওদেরও জিজ্ঞাসাবাদ করবেন নাকি? না মানে আমি হয়তো করবো না, কিন্তু তদন্ত কমিশনের লোকজন তো করতেই পারে। অরিজিৎ বাবু, আপনি ডিরেক্ট যখন প্রোডাকশন থেকে অপারেশনসে গেলেন, মনে হয়নি কাজটা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং? প্রথম প্রথম একটু আক্ষেপ ছিল, পরে ওটা মেনে নিয়েছিলাম, কারণ রান্না করাটাও ইম্পর্টেন্ট, বাজার করাটাও তাই। আপনি পদে পদে একটু মেনে নিতেন কেন বলুন তো? কী করব না, মানে একজন রিয়েল পারফর্মারের ক্ষেত্রে কি ব্যাক স্টেজ ম্যানেজমেন্ট সম্ভব? মানে ধরুন বিরাট কোহলি, বিরাট কোহলির মতো একজন প্লেয়ার না খেলে কোচিং করাবে? কিংবা 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 ধরুন এ আর রহমানের মতো একজন সুরকার গান না গিয়ে গানের সুর না দিয়ে গানের টিউশনই করাবে? আমি জানি আপনি অত বড় কেউ নন, কিন্তু এটাও জানি ওই যে আপনি বললেন না রিয়েল রাঁধুনি, একজন রিয়েল রাঁধুনির বাজারে ইন্টারেস্ট থাকতেই পারে, কিন্তু রান্না করাটা তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে ওই বড় মাঝারি ছোট সবার নেচারই এক। আই হ্যাড নো আদার ওয়ে, ওই ডেফিনেটলি হ্যাড, কিন্তু নিজেকে তো মৃত বলে ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন নিজের ঘনিষ্ঠ বন্ধুদের? মনে পড়ছে না তো, আমি একটু মনে করিয়ে দিই। আমি নিজেকে মহৎ বলে কখনো দাবি করিনি, আমি একজন সাধারণ মানুষ, দোষ গুণ ভালো মন্দ ভুল ত্রুটি সব মিলিয়ে সব নিয়ে আমি একজন সাধারণ মানুষ, আমি ঈশ্বর নই। তাহলে মহত্তর মুখোশটা এবার খুলে ফেলে সবার সামনে স্বীকার করুন, সেদিন ড্যামেজ মাল সাপ্লাই ঠিকাদাররা আপনার টেবিলে এসে 1,76,00,000 টাকা রেখে গেছিল? না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। অরিজিৎ বাবু, আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের বাড়িতে আরো কিছু অতিথি আসবে, তাদেরকে আমরা ওই আদর করে কি বলে ওই পুলিশ বলে ডাকি, তারা কি করতে আসছে আপনি তাদের থেকে জেনে নেবেন। চলি দাঁড়ান, এখানেই যদি আপনার সমস্ত কথা শেষ হয়ে যায় তাহলে আপনার এখানে আসার উদ্দেশ্যটা পরিষ্কার হয় না। আপনি কি জানতে বা বলতে এসেছিলেন সেটাও স্পষ্ট থেকে যায়। আমার মনেই হয়েছিল আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আমি নিশ্চিত এই ঘটনার সঙ্গে আপনি কোনোভাবেই জড়িত নন। ঠিক, প্রত্যেকটা রেলিভেন্ট চড়াই উত্তরাই আপনার জানা থাকা সত্ত্বেও আপনার বেসিক অনুসন্ধান বেসিক প্রাইম কোয়েস্ট ছিল আমার পরিবার। ঠিক কি মেলাচ্ছেন আপনি? একজন অপরাধী যদি অপরাধ করেই থাকে সে তার কর্মফল অনুযায়ী অবশ্য যদি সেটা প্রমাণিত হয় সে শাস্তি পাবে। সেই অপরাধী যদি আপনার ঘনিষ্ঠ কেউ না হয় তবে আপনার কি এসে তা যাবজীবনই হোক আর ফাঁসি হোক আপনার কি এসে আর আসামির পরিবার নিয়ে বা আপনার এত কিসের ইন্টারেস্ট? ঠিকই তো, এবং অপরাধীকে বাঁচাবার মতোও তো আমি কেউ নই, আমি বিশেষ করে আমি তো জানি আমার সিগনেচার আমার ভেরিফিকেশন আমার টেস্টিং সার্টিফিকেট সমস্ত
সমস্ত সার্কামস্টান্সিয়াল এভিডেন্স আমার বিরুদ্ধে চায়, সেটা তো আমি জানি। নতুন করে কি জানাতে বা বলতে এসেছিলেন এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আর কিছু পরিবারের সুখী যাও মুখগুলোকে খুব আপনি খুব গভীরভাবে দেখছিলেন। এইসব প্রাণও একদিন ছোট ছোট সুখ ছিল, আনন্দ ছিল, মুছে দিতে 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 ওরা বড় হয়েছে, ওরা পৃথিবীটাকে দেখেছে, কি নিত্য কি ক্ষমা নেই ওরা জানে না। ওরা বিশ্বাসই করে না যে ওদের সমবয়সীদের মতো বিলাস বস্তুর কনফিডেন্স ওদের হাতেও থাকবে, মানে মোবাইল ফোন, কিন্তু সেটাও বড় কথা, সেটা ওরা মেনে নিচ্ছে বাপ নাই দৌলতে। কিন্তু সেটা গভীর দুঃখে চূড়ান্ত অপমানকর বলে আমার মনে হয়। সেটা হলো ওরা অন্যের অহংকার প্রদর্শনের একটা কি বলবো টেস্টিং ব্যাড হয়ে দাঁড়িয়েছে ওদের উপর সভ্যতা। প্রতিদিন এমন আচরণ করছে যে ওরা মনে করে, ওরা মনে করে কে পণ্ডতের প্রক ওদের বাবা, যদি একটা অন্যায় করেই থাকে তবুও কি প্রাপ্য। এই কথাটা শুনবার মতন একজন মানুষের এই পরিবার খুঁজে পায়নি। কিন্তু তবুও কি কেউ কখনো বলতে পারবে ওরা বিশ্বাস করেছ বাবা অন্যায়টা করেছেন? আর ওরা কখনো কোনো মানুষকেও একটিও আহত করার মতো কথা বলেনি। আমি আমার চরম দুঃখের মধ্যে, চরম দারিদ্রের মধ্যে এই পরিবারটির জন্য আমি গর্ববোধ করি, হ্যাঁ গর্ববোধ করি। আপনাদের ভিজিলেন্স কমিশন আছে, আমাদেরও কিন্তু ছোট ছোট সুখ আছে, আনন্দ আছে। আপনি ভালো করে তাকিয়ে দেখুন, আমাদেরও কিন্তু একটা থাকার মতো একটা আশ্রয় আছে। হ্যাঁ আপনাদের ভিজিলেন্স কমিশন কি বলবে জানি না, কিন্তু জানেন চোখ থাকলে ভালো হতো, চোখ থাকলে একটা মানুষ অন্তত এটা যদি দেখতে পেত। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন আপনার এই ইনভেস্টিগেশনটা শুরু করেছিল 2008 সালে 16 জন নিয়ে, ওসমান থেকে শুরু করে ম্যানেজমেন্টের টপ মোস্ট বিগ শট, এমনকি দোতলায় আপনার ভাইয়ের কাছেও এটা বিভিন্ন সূত্রে জেরা করতে এসেছিল। এই জেরা করা লোকের সংখ্যাটা কত জানেন? প্রায় 200 কাছাকাছি। এই পৃথিবীতে অন্তত 200 জন মানুষ এমন আছে যারা দেখতে পেয়েছে, যারা বলেছে আপনি দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত না, এবং বাকি 5 জন যারা অভিযুক্ত প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তাদের সঙ্গেও কমিশন আপনাকে খুঁজে মানে এক করতে পারেন। মিস্টার অরিজিৎ চক্রবর্তী, আগামীকাল সোমবার থার্মাল পাওয়ার প্ল্যান্টের চিফ রিজিওনাল এক্সিকিউটিভের একজন আপনাকে জানাবেন, তদন্ত কমিশন আপনার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ থেকে আপনাকে মুক্ত করবে। বুঝতেই পারছেন আমার কাজটা কেমন, আপনাদের বাড়ি সেটাই আমার প্রথম এবং শেষ আসার। হ্যাঁ আমি মিশ্র অ্যান্ড রয় সলিসিটার ফার্মে চাকরি করি না, এটাও নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আমি বারবার বলছি আপনি 1,76,00,000 টাকা, আপনি এই 17 বছরে প্রাপ্য হিসেবে 1,76,00,000 টাকা অনেক বেশি টাকাই পাবেন। প্রথম দফায় প্রথম দিন আপনি যেদিন আপনার হেডকোয়ার্টারে যাবেন, ডেপুটি ফিনান্স ম্যানেজার আপনার হাতে 87,23,000 টাকার একটি চেক দেবেন, মনে রাখবেন প্রথম দফায়। এবং আপনার চাকরি জীবনের শেষ 3 বছর প্রোডাকশনের টাকাটা আবার ধরতে হবে, তো হে চক্রধারী এবার না আপনার ওই সাইড কার পেনটা সারিয়ে নেবে। আমার আপনাদের প্রত্যেকের রিয়াকশন দেখতে ইচ্ছা করছিল, কিন্তু আমাকেও তো আমার কাজটা করেই চলে যেতে হবে। এই দিনটা আপনাদের,
আজকের এই সন্ধ্যাটা আপনাদের প্রত্যেকের প্রাপ্য ছিল। আর আপনি বলছিলেন না, হ্যাঁ, আপনার এই পরিবারটাকে আমিও আমার স্যালুট জানিয়ে গেলাম। হ্যাটস অফ মিস্টার চক্রবর্তী, শাবাশ শাবাশ। ও বাবা, বাবা, আমরা হেরেছি না জিতেছি বাবা, আমি ওনার একটাও কথা বুঝতে পারিনি। অথচ আমি শুনছিলাম বাবা। আমরা কি এখন খুব আনন্দ করব? হ্যাঁ, এই যে ভালো খবর, এটাতে কি আমরা খুব আনন্দ করব বাবা? বন্যার মতো আনন্দ ঢুকে পড়লে কি করতে হয় তুমি কি করে জানবে বলো? তুমি তো গন্তব্যকে কখনো এগিয়ে আসতে বলতে পারো না। কোন অতর্কিতে গুঁড়ি মেরে থাকা বাঘের মতো আনন্দ ঝাঁপিয়ে পড়তে পারে কি করে? শুধু পরাজয়। আমরা আজকে অনেক কথা বলবো মা, আমরা সারা রাত কথা বলবো রে দাদা, অনেক কথা আছে তো আমাদের। আজকে আমরা সারা রাত কথা বলবো, সারা রাত অনেক কথা আছে তো আমাদের বাবা। আজকে আমরা সারা রাত কথা বলবো, সারা রাত, সারা রাত, সারা রাত, অনেক কথা আছে তো আমাদের, অনেক কথা, অনেক কথা। আজকের সন্ধ্যাটা আমাদের প্রাপ্য ছিল বলো, আজকের সন্ধ্যাটা আমাদের প্রাপ্য ছিল, আমাদের প্রাপ্য ছিল। আজকে সন্ধ্যাটা আমাদের সত্যি প্রাপ্য ছিল। 17 বছরের গ্লানি থেকে আজ আমরা মুক্ত হলাম। প্রোডাকশনের চাকাটা আবার ধরতে হবে। আমার পাশেই আছে শুভম মিত্র। সুমিত কুন্ডু, এও 2022 সালে পাস করেছে। প্রীতি দত্ত 1976 এ পাস করেছেন। এ কিন্তু প্রাক্তনই নয়, দলের মধ্যে ঢুকে পড়েছে, এখনো স্টুডেন্ট। আর দিকটা কুন্ডু পুষ্পল ঘোষ 1997 সরকার ও পাশ করেছে 1994, আমি 74। যাবে তো এবার দেখুন নিয়ে এসো ওটা। বেশ হয়ে গেছে ওটা,
আমরা ঋণী যে লোকটার কাছে, সেই লোকটার হাতে সামান্য একটা মেমেন্টো তুলে দিচ্ছি। অপর্ণা হচ্ছে আমাদের সবচেয়ে সর্ব বয়োজ্যেষ্ঠ, 1968 এর ব্যাচ।